আপনি নতুন একটা বাড়ি কিনেছেন, আপনার মুখ বন্ধ রাখুন। আপনি নতুন একটা গাড়ি কিনেছেন, আপনার মুখ বন্ধ রাখুন। আপনি নতুন একটা কোর্সে জয়েন করতে যাচ্ছেন, আপনি মুখ বন্ধ রাখুন। আপনি বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করেছেন, মুখ বন্ধ রাখুন। আপনি নতুন কোনো প্রমোশন পেয়েছেন, আপনার মুখ বন্ধ রাখুন। আপনি কয়েকদিনের জন্য কোনো ছুটিতে যাচ্ছেন দেশের বাইরে, আপনার মুখ বন্ধ রাখুন। আমাদের জীবনে 99% ক্ষেত্রেই এটা সত্য, আমরা ভুল মানুষের কাছে আমরা আমাদের প্ল্যানগুলোকে বলে ফেলি। এই মানুষগুলোই আমাদের ড্রিমগুলোকে, আমাদের স্বপ্নগুলোকে সত্য হতে দেয় না। এই মানুষগুলোকে বলে রং পিপল, ভুল মানুষের কাছে ভুল সময়ে যারা নিজেদেরকে বন্ধু বলে দাবি করেছিল, সত্যি করতে তারা বন্ধু ছিল না। তাদের কাছে আমরা এক্সপোজড হয়ে নিজের সিক্রেটগুলো বলেই অনেক ক্ষেত্রেই শতভাগ সফল হতে নিজেরাই প্রতিবন্ধকতা তৈরি করি এই ভুলগুলোর কারণে। মনে রাখবেন, হিংসা এবং অহংকারই আপনাকে টেনে নামানোর জন্য যথেষ্ট, আর আপনার মুখটা সবসময় বন্ধ রাখুন। একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার ফ্রেন্ডদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু চায় আপনি ভালো করুন, আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই এটা চায় না তার থেকে আপনি ভালো থাকুন। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনার নিজের ফ্যামিলি মেম্বারদের ভিতরেও এই ধরনের হিংসা, লোভ, ক্রোধ, জেলাসি অনেক ভয়ঙ্কর রূপে থাকতে পারে। ডোন্ট বি ইডিয়ট, সো শাট আপ ইওর মাউথ অ্যান্ড বি সাকসেসফুল। ফলো মি ফর মোর লাইফ অ্যাডভাইস।